সুপ্রিয় কবুতর প্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আহমদ সাহিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা এবং আপনাদের প্রিয় ভালোবাসার কবুতরগুলো অত্যন্ত বেশি ভালো আছে। তো আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই কথাগুলো আপনারা গুরুত্ব সহকারে শুনলে আপনাদের ভবিষ্যৎ যে রোগ বালাইগুলো কবুতরে আসবে এবং আসতে পারে, আমি কিছু কমন রোগগুলোর কথা বলবো এবং সেগুলো ট্রিটমেন্ট সম্পর্কে বলে দিব। আশা করি এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং এই রোগগুলো সম্পর্কে আপনাদের যে দুশ্চিন্তা এবং আপনারা যেভাবে হতাশ হয়ে পড়েন সেগুলো ইনশাল্লাহ দূর হবে। তো প্রিয় ভাইয়েরা, এখন গ্রীষ্মকাল, চারদিকে প্রচণ্ড গরম, বাহিরের তাপমাত্রা অনেক বেশি ওঠানামা করে, 30, 31, 32 অন অ্যাভারেজ আমাদের তাপমাত্রা থাকে। তো এই তাপমাত্রায় যারা কবুতরকে ছেড়ে পালেন তাদের জন্য কিছুটা উপকৃত, তাদের জন্য কিছুটা সুবিধা হলেও যারা কবুতর আমার মতো ঘরের ভিতরে পালেন তো তাদের এই কমন সমস্যাগুলো বেশি দেখা দেয়। আমি মূলত এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব এবং আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, এখন এই গরমকালে আমরা সবাই যে কমন কতগুলো রোগের আমরা সম্মুখীন হয়ে থাকি সে রোগগুলো সম্পর্কে প্রথমত আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কবুতরের ডায়রিয়া, ক্যাঙ্কার, সবুজ চুনা পায়খানা এবং প্রথম পর্যায়ে সালমোনেলাওসিস, এই চারটি রোগের সম্মুখীন বেশি হয়ে থাকি সাধারণত এই গরমকালে। তো এই রোগগুলো যখন হয় কবুতরের, আমরা যারা কবুতর সেক্টরে পুরাতন এবং অভিজ্ঞ, আমরা হয়তো বা এর ট্রিটমেন্টটা করে আমরা এর ফলাফল পেয়ে থাকি, আমার তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যারা কবুতর সেক্টর একেবারেই নতুন, যাদের হাতে করি হয়েছে, তারা কবুতরের সামান্য এই অসুস্থতা দেখে আমরা অনেক বেশি ঘাবড়ে যাই, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, যার ফলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে এগুলো সম্পর্কে বলে তাদের কাছ থেকে আমরা যে ঔষধগুলোর কথা শুনি সে ঔষধগুলোই আমরা অ্যাপ্লাই করি, যার ফলে দেখা যায় আমাদের কবুতরের এই রোগটা আরও অনেক বেশি গাঢ় হয়ে যায় এবং কবুতরের সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তো আমি আপনাদেরকে এই রোগগুলো সম্পর্কে যে ঔষধের কথা বলবো, আশা করি আপনারা খুব দ্রুত এগুলো অ্যাপ্লাই করার পরে ভালো ফলাফল পাবেন এবং আপনাদের প্রিয় ভালোবাসার কবুতরগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। দেখুন, যখন কবুতরের ডায়রিয়া হয় তখন তার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে মিনারেল, ক্যালসিয়াম এগুলো চলে যায়, আয়রন চলে যায়, যার ফলে কবুতর একেবারে আস্তে আস্তে খাওয়া সেরে যায়, কবুতর ঝিম মেরে বসে থাকে এবং এক পর্যায়ে কবুতর মারা যায়। এরপরে ক্যাঙ্কার, যখন কবুতরের ক্যাঙ্কার হয়, ক্যাঙ্কারটা সাধারণত একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগটা হওয়ার ফলে কবুতর আস্তে আস্তে খাওয়া সেরে যায়, দুর্বল হয়ে যায় এবং মারা যায়। তৃতীয় যে রোগটি সেটা হচ্ছে সবুজ এবং চুনা পায়খানা। সবুজ এবং চুনা পায়খানা বিভিন্ন কারণে হয়ে থাকে, এটির কমন কোনো নির্দিষ্ট কারণ নেই যে এটির কারণেই মূলত সবুজ পায়খানা হয়েছে। আর সবুজ চুনা পায়খানা হওয়ার সবথেকে বড় যে মারাত্মক কারণটা সেটি হতে পারে সালমোনেলাওসিস, এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত কারণেও সবুজ এবং চুনা পায়খানা হয়ে থাকে। আর সেটি যাই হোক, আমি আপনাদেরকে এই চারটি রোগের জন্য একটি কমন ঔষধের কথা বলে দিব। আশা করি এই ঔষধটি আপনারা দ্রুত অ্যাপ্লাই করে প্রাথমিক পর্যায়ে যদি আপনারা এই রোগটা ডিটেক্ট করতে পারেন, নির্ণয় করতে পারেন, আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনাদের প্রিয় কবুতরগুলো কোনো রকম ঝুঁকি ছাড়াই ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা, আমরা জানি ফার্মেসিতে একটি ঔষধ পাওয়া যায়, ফ্যালাজিল নামের একটা সাসপেনশন পাওয়া যায় এবং ফ্যালাজিলের কিছু ট্যাবলেটও পাওয়া যায় 200 mg, 400 mg, এবং যে সাসপেনশনটি পাওয়া যায় সেটি হচ্ছে 200 mg 500 ml একটি সাসপেনশন, 20 টাকা দাম নেবে, 20 টাকা দাম নেবে। তো এই ঔষধটি অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত উপকারী একটি সাসপেনশন, আমি কবুতরের যে চারটি কমন রোগ বললাম এই রোগের জন্য, ডায়রিয়া, ক্যাঙ্কার, সবুজ চুনা পায়খানা এবং প্রাথমিক পর্যায়ে সালমোনেলাওসিস, এই চারটি রোগের জন্য ফ্যালাজিল সাসপেনশনটি অত্যন্ত বেশি উপকারী। ফ্যালাজিল ট্যাবলেটও উপকারী, তবে ট্যাবলেটের কাজটা একটু কম স্লো আর সাসপেনশনের কাজটা একটু দ্রুত, কারণ আমাদের কবুতরগুলোকে রোগ হলে সেটা ডিলে না করে খুব দ্রুত এটাকে সারিয়ে তোলাটাই যেহেতু আমাদের
প্রধান লক্ষ্য এবং চেষ্টা থাকে। সুতরাং আমি সাসপেনশন ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব এবং সাসপেনশনকে আপনাদেরকে সাজেস্ট করব। ফ্যালাজিডের সাসপেনশনটা এক্ষেত্রে বেশি কার্যকরী। তো আমি আপনাদেরকে ঔষধটি দেখাচ্ছি, আমার সামনেই ঔষধ একটি আছে, ফ্যালাজিল। এই যে দেখুন, এটা হচ্ছে ফ্যালাজিলের 200 mg 5 ml এর একটি সাসপেনশন, বাজারে এটি আপনারা ফার্মেসিতে পাবেন। তো এই ঔষধটি নিয়ে আসবেন, আপনাদের এখানে কিছু করার প্রয়োজন নেই। ঔষধটি এটার ভিতরে সবকিছু মিক্স করা থাকে, আপনার শুধু এটা প্রয়োগ করার শুরুতে ঔষধটি ভালো করে ঝাঁকড়ে নেবেন, ঝাঁকড়ে নিয়ে তারপরে এটা প্রয়োগ করবেন। আর প্রয়োগ করার যে নিয়মটা সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের যাদের বাসায় সিরিঞ্জ আছে, যারা হ্যান্ড ফিডিং বিভিন্ন সময় দিয়ে থাকেন, তাদের জন্য এটি আরো বেশি সহজ হবে। আর যাদের বাসায় কোনো হ্যান্ড ফিডার নেই, যারা হ্যান্ড ফিডিং কখনো দেননি, তারা ফার্মেসি থেকে 10 টাকা দিয়ে একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসবেন এবং এই সাসপেনশনটা মিক্স করার পরে, এটা ভালো করে ঝাঁকড়ে নেওয়ার পরে এর থেকে 1 ml সাসপেনশন নেবেন। সিরিঞ্জ দিয়ে 1 ml সাসপেনশন নেবেন। 1 ml সাসপেনশন নিয়ে কবুতরের তার খাদ্যনালীর ভিতর দিয়ে নলটা প্রবেশ করাবেন এবং 1 ml সাসপেনশন তার স্টোমাকে দিয়ে দিবেন। এবং এটা দেওয়ার পরে আরও 3 অথবা 4 ml পানি দিবেন। 3 অথবা 4 ml পানি ঔষধটি খাওয়ানোর পরে তারপরে তাকে আবার আগের মতো করে পানি দিবেন, দিয়ে কবুতরটিকে আলাদা করে রাখবেন। আর যদি কবুতরটি বাচ্চা কবুতর হয়, যেমন 10 থেকে এর 1 মাসের বয়সী অথবা 1 মাস থেকে 2 মাস বয়সী, সেক্ষেত্রে এই কবুতরগুলোকে আপনি 1/2 ml সাসপেনশন দিবেন এবং 2 থেকে 3 ml পানি এটাকে খাওয়াবেন। খাওয়ানোর পরে অবশ্যই কবুতরগুলোকে আলাদা করে রাখবেন। আরেকটি কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, ফ্যালাজিল ঔষধটি যখন আপনারা প্রয়োগ করবেন, এটিকে কখনো খালি পেটে খাওয়াবেন না। এই ঔষধটিকে খাওয়ানোর নিয়ম হচ্ছে কবুতরকে খাবার দিয়ে, তার মানে হচ্ছে ভরা পেটে খাওয়াবেন, খালি পেটে খাওয়াবেন না। তাহলে খালি পেটে খাওয়ালে কবুতরটি রিয়্যাক্ট করতে পারে, ঔষধটি রিয়্যাক্ট করতে পারে এবং এটার জন্য অনেক সময় মাত্রাতিরিক্ত খাওয়ালে অথবা খালি পেটে খাওয়ালে কবুতর টাল হয়ে যেতে পারে। তো এই দিকটা আপনাকে খেয়াল রাখবেন, অবশ্যই এটাকে ভরা পেটে খাওয়াবেন খাবার দিয়ে সকালে এবং রাতে। এবং যদি এর রোগটা আপনার বেশি মারাত্মক লেভেলে চলে যায়, তাহলে 3 বেলা খাওয়াবেন, 1 ml করে 3 বেলা খাওয়াবেন, যে নিয়মটি বলে দিলাম এভাবেই অবশ্যই কবুতরকে খাওয়া দেওয়ার পরে। আর যদি খাওয়া সেরে দেয়, খাওয়া দেওয়া একেবারে সেরে দিলে আপনি কবুতরকে হাত দিয়ে খাওয়াবেন, অথবা যারা হ্যান্ড ফিডিং করান, হ্যান্ড ফিডিং করাতে পারেন। এভাবে কবুতরকে এভাবেই দৈনিক 3 বেলা, আর রোগের আপনার যে পরিমাণটা অথবা রোগের যে মাত্রাটা সেটা কম হলে 2 বেলা খাওয়াবেন। আর একেবারেই রোগটা যদি প্রাথমিক পর্যায়ে হয়, শুরুতে হয়, তাহলে আশা করি সকালে 1 বেলা খাওয়ালেই হবে, অথবা রাতে, যে কোনো সকাল অথবা রাত, এই দুটো সময়ের একটা সময় আপনি চুজ করে নেবেন, ভরা পেটে এটাকে খাওয়িয়ে দেবেন। আশা করি 2 থেকে 3 দিন খাওয়ালেই আপনার কবুতর ইনশাল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, আর কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার প্রিয় ভালোবাসার জিনিসগুলো অত্যন্ত ভালো থাকবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি অন্য সময়ে, অন্য দিনে আরও অন্য কথা নিয়ে, কবুতরের ট্রিটমেন্ট, কেয়ার, বিস্তারিত বিষয় নিয়ে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, আবার আলোচনা করব। আপনারা ভালো থাকুন, আপনাদের প্রিয় ভালোবাসার কবুতরগুলো ভালো থাকুক আমার জন্য এবং আমার প্রিয় কবুতরগুলোর জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।